এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। শায়রীর এতক্ষণে হুঁশ ফিরল, চমকিত গলায় বলল, মুশু কোথায়? এখানেই তো ছিল। বাবা এত রেগে গেলি কেন? কি হয়েছে? ইমন আর কিচ্ছু বলল না, রুম ছেড়ে নিজে রুমে পা বাড়াল। পেছন পেছন শায়রী আর ইরাবতীও গেল। ও কাঁদছিল কেন শায়রু, সত্যি করে বল। তুই এমন করছিস কেন? আমি সত্যি জানি না। এই মুশু বল না, কেন কান্না করছিস? দেখ ইমন কেমন রাগ দেখাচ্ছে, তুই বল কেন কান্না করছিস? ইরাবতীও মুস্কানের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করতে থাকলো, কেন সে কান্না করছে? মুস্কান এবার ভয় পেয়ে গেল, কি বলবে সে? টেনশনে মাথা ঘুরছে তার, কোনো উত্তরই খুঁজে পাচ্ছে না বলার মতো। এদিকে ইমনের চোখ মুখ দেখেও ভয় লাগছে, অনেকক্ষণ ধরে ভাবলো সে কি বলবে। এদিকে ইমন সামনে ছটফট করছে মুস্কানের থেকে কান্নার কারণ জানার জন্য। শায়রী আর ইরাবতীও সন্দেহী চোখে চেয়ে আছে মুস্কানের মুখের দিকে। অবশেষে মুস্কান মুখ ফুটে বলল, নানা ভাই আমাকে মিলি আপুর জন্য সেদিন খুব বকেছিল, সেটা মনে পড়তেই আমার খুব কান্না পাচ্ছিল তাই কেঁদেছি। আল্লাহ, মুরাদ কপাল করে এক পিস বোন পেয়েছে। আন্টি চিন্তা করো না, ওর এমন অনেক আজগুবি স্বভাব রয়েছে, কেউ ওকে এক মাস আগে বললে সেই বকার কথা যদি আজ মনে পড়ে সেটা নিয়েই কান্না করবে। আর এ বাড়ি এসে ইমনের সেই কোন কালের বকার কথা মনে পড়েছে তাই কান্না জুড়ে দিয়েছে। আল্লাহ বোন তুই পারিসও বটে। ইরাবতী হেসে দিল, সাথে ইমনকে বকাও দিল কয়টা, কিন্তু ইমন ভ্রু কোঁচকে চেয়ে রইল মুস্কানের দিকে, আর মুস্কান চেয়ে আছে ইমনের হাতের দিকে। ইরাবতী নিচে গেছেন, কাজের মেয়ে পারুল এসেছে, রান্নার তোরচো শুরু হয়ে গেছে। শায়রীও নিচের দিকে পা বাড়ালো, যেতে যেতে মুস্কানকে বলে গেল, একটু রেস্ট নিয়ে নিচে আয়। ইমন দরজার বাইরে উঁকি দিয়ে দেখে নিল সবাই নিচে, তাই আবারও রুমে ফিরে এসে সন্দেহী চোখে তাকালো মুস্কানের দিকে। মুস্কান ইতস্তভাবে উঠে পড়ল, ইমন কাঁধে মৃদু ধাক্কা দিয়ে বসিয়ে দিল তাকে, বলল, এক পাও নড়বি না, সত্যিটা না বলে গেলে মার দেব, তাই সত্যিটা বল। মুস্কান কান্না করে দেবে, তখন ইমন বলল, একদম কান্না করবি না মশু, কথায় কথায় কান্না করার স্বভাবটা কিন্তু তোর খুব খারাপ। মুস্কান ইমনের হাতে দিকে চেয়ে শব্দ করে কেঁদে দিল। ইমন আশ্চর্য হয়ে বলল, আমি তোকে শুধু সত্যিটা বলে যেতে বলছি, তাই তোর কাঁদতে হবে, ইটস ভেরি ব্যাড মশু, কান্না থামে সত্যিটা বল। তোমার হাতে রক্ত? কাঁপা গলায় বলল মুস্কান। ইমন মুস্কানের থেকে চোখ সরিয়ে নিচের হাতে দিকে দাগাল, তার হাত ছিলে গেছে, খানিকটা রক্ত বের হচ্ছে। তা দেখে জিবা দিয়ে নিচে ঠোঁট ভিজিয়ে আলতো হেসে বলল, ভয় পাস না, আমার লাগছে না। তুই সত্যি বল, কেন কান্না করছিলি? আঙ্গলের কথা মনে পড়ছিল নাকি অন্য কিছু? মুস্কান মাথা নাড়ালো, মানে তার বাবার কথা মনে পড়েছিল। ইমন গভীর দৃষ্টিতে চেয়ে সত্যি মিথ্যা বোঝার চেষ্টা করল, তারপর বলল, এবার যা। মুস্কান এক মুহূর্ত দেরি না করে পা বাড়াল, দরজাবধি যেদি ইমন মুশু বলে ডেকে উঠল। মুস্কান চমকে গিয়ে থেমে গেল, ইমন ঘাড় ঘুরিয়ে দেখল মুস্কান দাঁড়িয়েছে, তাই তার থেকে চোখ ফিরিয়ে নিল, বলল, আই এম সরি। মুস্কান নিশ্চুপ, তা দেখে ইমন আবারও বলল, সেদিনের জন্য। মুস্কান চলে গেল, আর এক সেকেন্ডও দাঁড়ালো না সে। ইমন ফার্স্ট এইড বক্স বের করে সোফায় বসে হাতে মেডিসিন লাগাল, নিজের অনুভূতিকে নিজে হাজারটা প্রশ্ন ছুড়ে দিল, সেই সাথে মনে মনে মুস্কানকেও প্রশ্ন করল, আমাকে এমন এলোমেলো কেন করে দিলি মশু? তোকে দেখলি কেন আমার সবকিছু এলোমেলো হয়েছে? কেন তোর কান্না সহ্য হয় না আমার? তোর চোখের এক ফোঁটা পানি দেখলি কেন পাগল হয়েছে আমি? কেন এমন পাগলামি করি? আমার এই অনুভূতি মনে তুই দিবি তো? বুঝবি তো আমার হৃদয়ের কথা? বর্ষা থেকে উঠে পড়ল ইমন, আবারও নিজেকে প্রশ্ন করল, অন্যায় অনুভূতিকে কি এভাবে বসতে দেওয়াটা ঠিক? হ্যাঁ, অন্যায় বিবেক লোপ পেয়েছে তোর ইমন চৌধুরী, সত্যি তোর বিবেক লোপ পেয়েছে, নয়তো বন্ধুর বোনের প্রতি তোর এমন অনুভূতি তৈরি করতে পারতিস না। তাও যদি নিজের বয়সে হতো কারোর প্রতি, ওই বাচ্চা মেয়েটার প্রতি এমন ফিলিংস কি করে আনতে পারলি তুই? পুরো রুমে পায়চারি করছে ইমন, আর এক মনে নিজেই নিজের সাথে কথা বলছে। বিছানায় গিয়ে বসে চোখ বুঝে শুয়ে পড়ল, আবারও ভাবতে লাগলো, ভালোবাসার অনুভূতি কি কখনো অন্যায় হয়? ভালোবাসা, হ্যাঁ ভালোবাসাই তো, আমি তো স্কুল বা কলেজ পড়ে ছেলে নই যে ভালোবাসা ভালো লাগার তফাৎ বুঝবো না, আবেগে গা ভাসিয়ে দেওয়ার তো কথা না, তাই না? ইমন সিদ্ধান্ত নিয়েছে তার আবেগকে ভুলেও প্রশ্রয় দেবে না, নয়তো বন্ধুদের চোখে নিচু হয়ে যাবে, স্পেশালি মুরাদের চোখে। আর যাই হোক, বিবেক বর্জন করে বন্ধুত্বে ফাটল ধরাতে পারবে না সে। মুরাদ তাকে অনেক বিশ্বাস করে, ভরসা করে, সেই বিশ্বাস সেই ভরসাকে ধুলোয় মিশে যেতে দেবে না কোনোভাবেই। শায়রী আর ইরাবতী রান্না করছে, কাজের মেয়ে পারুল সবজি কাটছে, মুস্কানের শুধু দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, তাই বলল, শায়ু আপু আমি শশা কাটি। পারবি না মুশু, হাত কেটে যাবে, মুরাদ শুনলে আমাদের বকবে, বকা খাওয়ানোর চিন্তা করিস না তো। আমি পারবো আপু, আমি তো আম্মুকে কেটে দেই, নিজের খেতে মন চাইলে নিজে কেটে খাই। আচ্ছা সাবধানে, তাহলে হাত যেন কাটিস না আবার।
না আমি ছুরি দিয়ে কাটতে গেলেই হাত কেটে ফেলবো। ছোট বটি আছে না, এটা দিয়েই কাটি। বটি দিয়ে অভ্যেস আছে। পারুলের পাশে বটি নিয়ে বসেছে মুস্কান। একটা শসা নিয়ে যে কাটতে যাবে তখনই ইমনে সে হাত চেপে ধরলো। আতঙ্কিত গলায় বলল, কি করছিস, পাগল হয়ে গেছিস তুই, হাত কেটে যাবে তো। মুস্কান চমকে তাকালো। পারুলও চমকে গেছে ইমনের অমন ভয়ার্থ গলা শুনে। ইরাবতী আর সায়ও রান্নাঘর থেকে সবটা শুনেছে। মুস্কান বিরক্তি চোখে চেয়ে আছে। ইমন তাকে টেনে তুলে বলল, শশা খাবি তুই, পারুল সবজি কাটতে পটু, পারুল কেটে দেবে, ওখানে বস। সোফায় বসতে বলে ইমন মুস্কানের হাত ছাড়ল। চলে যেতে নিয়েও পেছন ঘুরে বলল, কি হলো, ওখানে বসতে বলেছি, পারুল ওকে আগে এক প্লেট শশা কেটে দে। মুস্কান মুখটা ভার করে শশার দিকে তাকালো। পারুল মুস্কানের হাত থেকে শশা নিয়ে কাটতে শুরু করলো। মুস্কান চুপচাপ গিয়ে সোফায় বসে রইল। মনে মনে সে চরম বিরক্ত হয়েছে, কিন্তু প্রকাশ করল না। সন্ধ্যের পর দিহান আসে। ইমন তখন রুমে বসে কিছু কাগজপত্র দেখছিল। দিহান মুস্কানের সাথে গল্প করল কিছুক্ষণ, তারপর রান্নাঘরে গিয়ে সারিকে বিরক্ত করতে থাকল। সেম ইজ কাবল তারা, সারাক্ষণ টম অ্যান্ড জেরির মতো ঝগড়া লেগেই থাকে তাদের। তাদের কাণ্ড দেখে ইরাবতী বারুল আর মুস্কানের তো হিংসে গড়াগড়ি খাওয়ার অবস্থা। এক পর্যায়ে বিরক্ত হয়ে সায়রি বলল, দেখ দিহান, তুই যদি এখান থেকে না যাস এই গরম ভাজাকাণ্ডে তোর পেটে ঢুকিয়ে দিব বলে দিলাম। আহ সায়ু, এখনো নাম ধরে তুই তুকারি করো, এ কেমন কথা, তোমার শাশুড়ি শুনলে তো রেগে যাবে, বলল ইরাবতী। দেখেছেন আন্টি, একটুও সম্মান করে না ছেড়িটা আমারে, সারা দিন তুই তুকারি লেগেই থাকে। দেখ দিহান, একদম মিথ্যা বলবি না, ও বাড়িতে তোর নাম ধরে একদমই ডাকি না আমি। তাহলে কি ধরে ডাকিস? মুখে দুষ্ট হাসি একে বলল দিহান। সায়রি অগ্নি দৃষ্টিতে চেয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোর মুন্ডু। এই চুপ চুপ, দুজনেই তো দোষী, তুই তুকারি দুজনেই করছো, দাঁড়াও তোমাদের শাস্তির ব্যবস্থা করছি বিচারক সাহেবকে বলে, বলল ইরাবতী। আন্টি প্লিজ, এই জোকরটাকে সামনে থেকে সরতে বলো, ওকে সহ্য হচ্ছে না আমার। কেন বেপি, রাতে তো ঠিকই কাছে টানো, ঠিকই সহ্য করো, এখন কি সমস্যা? কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কথাটা বলেই দৌড়ে পালালো দিহান। শাড়ি খেপে হাতে থাকা ভাজা কাটা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে পড়ল। ইরাবতী এদের কাণ্ড দেখে বলল, এই দুজন আর বড় হলো না, সংসার জীবনে পা রেখে উন্নতি হলো না, একজন আরেকজনের সাথে লেগেই থাকে। রাত আটটার দিকে দিহানকে দিয়ে মোরাদের জন্য খাবার পাঠিয়ে দেয় ইরাবতী। দিহান খাবারটা দিয়ে আসে। বাড়ি আসার পর সবাই একসাথে খেতে বসে। ইমন বেশ চুপচাপ রয়েছে, খুব দ্বিধায় আছে সে। খেতে বসে বারবার চোখ চলে যাচ্ছে মুস্কানের দিকে। রুমে বসে নিজেকে বারবার বুঝিয়েছিল বন্ধুর বোনের দিকে অন্যরকম দৃষ্টি সে কোনোভাবেই ফেলবে না, অথচ দু মিনিটের জন্য বন্ধুর বোন থেকে চোখ সরিয়ে রাখতে পারছে না। এ মুহূর্তে তার মনে হচ্ছে বন্ধুর বোনের আরেক নাম মহাবিপদ, কাছে গেলে হবে দোষ, দূরে গেলে হবে কষ্ট। নিজেকে ভীষণ অপরাধী লাগছে ইমনের। একজন বিচারক হয়ে আজ নিজেকেই নিজে কাঠগড়ে দাঁড় করাতে হচ্ছে, অপরাধ হিসেবে চিহ্নিত করতে হচ্ছে অদ্ভুত সব অনুভূতিকে। আচ্ছা, অনুভূতি কখনো অপরাধী হয়? অপরাধ হিসেবে চিহ্নিত করা যায় অনুভূতিকে? অনুভূতিকে কি শাস্তি দেওয়া যায়? যদি অনুভূতির জন্য শাস্তির ব্যবস্থা করা হয় তাহলে তার অনুভূতির কি শাস্তি হবে? আন্টি আমি আর খেতে পারছি না, আর খাবো না, উঠে যাই, বলল মুস্কান। খাবি না মানে? তুই তো মাত্র সাত লোকমা পোলাও, দু টুকরো মাংস আর সাত পেস শশা খেয়েছিস, না মাছ খেয়েছিস না ডিম খেয়েছিস, এভাবে খাওয়া দাওয়া করিস বলেই তুই বারো মাসে তেরো রোগে ভুগিস। এখন ওঠা চলবে না, সম্পূর্ণ খাবার শেষ করেই উঠবি, আস্তে ধীরে খা। শরীরে যা অবস্থা হয়েছে, পুরো শরীরে এক ব্যাগ রক্ত পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। একদমে উত্তেজিত হয়ে বলল ইমন। মুস্কান কেবলই পানি মুখে দিয়েছিল। ইমনের কথা শুনে গলায় পানি আটকে গেল তার। পিষম খেয়ে নাক মুখ দিয়ে পানি বেরিয়ে এলো, কাশতে শুরু করলো সমানে। এমন অবস্থা দেখে ইরাবতী মুস্কানের কাছে গিয়ে মাথায় হালকা থাপ্পড় দিতে লাগলো। সায়রি পিঠে হাত বুলিয়ে দিচ্ছে, সকলে ব্যস্ত হয়ে পড়ল তাঁকে নিয়ে। মুস্কানের অমন অবস্থা দেখে যেন হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম হলো ইমনের। মাকে টেনে সরিয়ে দিয়ে সে কাছে গিয়ে মাথায় হাত বোলাতে শুরু করল। ভয়ার্থ চোখ মুখে চেয়ে ব্যস্ত গলায় বলতে লাগল, এক থাপ্পড় দিয়ে খাওয়া শিখে দেব, এভাবে কেউ খায়? আর একটু হলেই তো মরে যেতি, নে একটু পানি খা, চোখ মুখ লাল হয়ে গেছে, তুই কবে বড় হবি মশু, এখনও ঠিকভাবে খাওয়াই শিখলি না। নিজ হাতে চোখের পানি মুছে দিয়ে গ্লাসে পানি ভরে মুস্কানের মুখের সামনে ধরল। মুস্কানের কাশি থেমে গেছে, অবাক চোখে চেয়ে আছে ইমনের দিকে। শুধু মুস্কান না, চেয়ে আছে ইরাবতী, সায়রি, দিহানও, সবার চোখে মুখে বিস্ময় স্পষ্ট। ইমন মুস্কানের থেকে চোখ সরিয়ে আশেপাশে চেয়ে যখন দেখলো সকলের দৃষ্টি তার দিকে, তখন মেজাজ দেখিয়ে বলল, কি সমস্যা, এবার এটিতে মতো তাকিয়েছো কেন তোমরা? একটা মানুষ বিষম খেয়ে মরার মতো অবস্থা হয়ে গেছিল, কোথায় তাকে পানি দেবে তাকে ঠিক করার চেষ্টা করবে, তা না করে আমার দিকে হাঁকড়ে তাকিয়ে আছো। মানুষ চাইলে কি ভাববে, ওর বোনকে এখানে আমাদের ভরসে পাঠিয়েছে, সে খেলা আছে কারো? ঠিকই তো, ঠিকই তো, আল্লাহ মুসু, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম গো,
নাও পানি খাও, বলল ইরাবতী। ভাই তুই ঠিক আছিস তো? বিষমটা না খেয়েছে বুঝতে পারছি না, তোর চোখ মুখ এমন লাল হয়ে গেছে কেন? মনে হচ্ছে সাংঘাতিক ভয় পেয়েছিস। তুই তো ভাই এই অল্পতে ভয় পাওয়ার ছেলে না। বিষয় চোখে সে চিন্তিত গলায় বলল দিহান, হয়েছে, তোমরা এসব কথা বাদ দাও, মুসু পানিটা খেয়ে নে তুই, বলল শায়রি। মুস্কান গ্লাস ধরতে নিলে ইমন দিল না, বরং মুখের কাছে নিয়ে ইশারা করলো খেতে। মুস্কানও খেয়ে নিল। তা দেখে শায়রি আর দিহান একে অপরের দিকে চাওচাই করল। ইরাবতী বলল, আচ্ছা ফ্রিজে দই আছে শায়রি, মুসুকে বের করে দে, ওটা খেয়ে নিক। শায়রি বের করে ডাক, আধা ঘন্টা বা এক ঘন্টা পর দিবি, ডিরেক্ট ঠান্ডা খাবার খাওয়ার নিষেধ আছে, বলল ইমন। বাবা এসব আমাদের কারো অজানা নয় ইমন, আলাদা করে বলতে হবে না, মুসু শুধু তোর একার বন্ধুর বোন না, আমাদেরও, বলল শায়রি। দিহান ভ্রুক মুচকে ইমনকে পর্যবেক্ষণ করছে। ইমন একটু ইতস্তত বোধ করল, নিজের জায়গায় গিয়ে বসে আবারও খাওয়ায় মনোযোগ দিল। মুস্কানের মাথা ঝিম ধরে গেছে ইমনের কারবার দেখে। শায়রি দিকে চেয়ে আস্তে করে বলল, আম্মু আমি উঠে যাই। শায়রি মাথা নাড়িয়ে সম্মতি দিতেই মুস্কান উঠে চলে গেল। ইমন আর চোখে এক পলক দেখে নিল তার যাওয়া। রাত 11টা বাজে, দিহান শুয়ে আছে, ফোন টিপার পাশাপাশি ইমনের সাথে দু একটা কথাও বলছে। ইমন কিছু কাগজপত্র ঘাটাঘাটি করে সেগুলো আবার যথাস্থানে রেখে দিল। তারপর দিহানের দিকে চেয়ে বিছানায় বসতে বসতে বলল, শায়রিকে ফোন করে এখানে আসতে বল। যা কি সব বলিস, বন্ধু হলো তুই তো পুরুষ মানুষ, এক রুমে থাকা ঠিক হবে না, বন্ধুর বউ সেই হিসেবে তো একটু রেসপেক্ট দে। ইমনের মেজাজ খারাপ হয়ে গেল। দিহানের পেট বরাবর সজোরে ঘুষি দিতে দিহান ও মাগো বলে দিল এক চিৎকার। ফালতু কথা বললে একদম উপরে পাঠিয়ে দেবো, তাই ফালতু কথা বলা বন্ধ করে যা বলছি তাই কর। ভাইরে মাইরা ফেলবে নাকি, এত জোরে কেউ দেই ফোন দে শায়রিকে। সিরিয়াস কিছু? হুম। দিহান ফোন করলো শায়রিকে, জান মুসু ঘুমিয়েছে। তো জানের খাতা পুরি শয়তান, আমার ঘুমটা নষ্ট করলি কেন? তাহলে গায়ে দিবা কি জানো? হাসলামি কম কর, ফোন রাখ, ঘুমোতে দে। দিহান কিছু বলতে যাবে তার আগে ইমন তীক্ষ্ণ চোখে সে ফোনটা কেড়ে নিল আর শায়রিকে বলল, তোর এই চোকাটাই কি করে সহ্য করিস বলতো? যেভাবে তোরা করিস আমাকে ওভাবে করতে হয়। আমার রুমে জরুরি কিছু কথা আছে, ফার্স্ট সকালে গেলে হয় না? এখন আসতে বলেছিস তো এখনই আসবি, ঘুম খাওয়া ছাড়া কি আর তোর লিস্টে কোনো কিছুই নেই? দিন তো ফুটবল হচ্ছিস, দু মিনিট চলে আয়, নয়তো সকাল হতে না হতেই বিধবার খাতায় নাম বসিয়ে দেবো, ধমকে ধমকে বলল ইমন। হোয়াট, এসব কি বলছিস তুই ইমন? আর ইউ সিরিয়াস? মুসুর প্রতি তোর ফিলিংস তৈরি হয়েছে ইমন, তোর মাথাটাই গেছে, তুই কেন কি নেশা টেশা করেছিস নাকি? বিরক্তি মুখে বলল শায়রি, আমি বিশ্বাস করি না শাহু, ইমন মজা করছে তাই না? তোর মনে হয় ইদানিং কাজের চাপ বেশি তাই না রে, এই জন্য চাপ মুক্ত হতে ঠাট্টা করছিস। মুস্কানের প্রতি এতদিনের অনুভব করা অনুভূতি ব্যক্ত করতে যা রিয়েক্ট দেখালো শাড়ি আর দিহান, তার আর বুঝতে বাকি নেই মুরাদ কি করবে। মুখ লুকানোর জায়গা বুঝি তার আর রইল না, পৃথিবীতে হয়তো এ থেকে কঠিন কোনো পরিস্থিতি হয় না। ইমন নত যেন হয়ে বসে রইল, একটা টু শব্দ সে করল না আর, যা দেখে শাড়ি আর দিহান ভরকে গেল। সামনে বসে থাকে ইমন চৌধুরীকে যেন চিনতেই পারছে না তারা, বাঘ যদি বিড়ালে নেয় আচরণ করে সাধারণ মানুষ তা সহজে হজম করতে পারবে না, এটাই স্বাভাবিক। ইমন সত্যি বল তুই ফান করছিস তো? তীক্ষ্ণ চোখে চেয়ে প্রশ্নটি করল শায়রি। ইমন দুহাতে নিজে চুল খামছে ধরল, ঘন ঘন শ্বাস নিতে শুরু করলো, সে তার ভেতর সে ছড় বয়ে যাচ্ছে তা হয়তো কাউকে বোঝাতেই পারবে না। দোটানায় পড়ে মাথা কাজ করছে না তার, এক মন বলছে সে ভুল, আরেক মন বলছে অনুভূতির উপর কারো জোর চলে না। আমার কিছু করার নেই শায়ু, যেদিন থেকে আমি এখানে এসেছি, যেদিন থেকে আমি ওকে দেখেছি, তারপর থেকে আমার সব কিছু ওলটপালট হয়ে গেছে। আমি জানি তোরা আমাকে ভুল বুঝবি, আর সব থেকে বেশি যদি কেউ ভুল বোঝে সেটা বুঝবে মুরাদ, কিন্তু আমার কিচ্ছু করার নেই, আমার ওকে চাই। মাথা খারাপ হয়ে গেছে তোর? আন্টি ঠিক বলেছে, এবার তোর বিয়ে করে নেওয়া উচিত, একাকিত্ব জীবন কাটাতে কাটাতে পাগল হয়ে গেছিস তুই, বিবেক লোপ পেয়েছে তোর, বেশ রেগে বলল শায়রি। ইমনের মাথাও গরম হয়ে গেল, বসা থেকে দাঁড়িয়ে পড়ল, সে বাসা থেকে টেবিলে দুটো থাবা দিয়ে বলল, আমার ওকে চাই অ্যাট এনি কস্ট। ইমন শান্ত হ, শায়ু তুইও শান্ত হ, তোরা মাথা গরম করলে কিছু সমাধান হবে না, বলল দিহান। কি শান্ত হব, কি শান্ত হব বল, ও কি বলেছে শুনেছিস? তুই এসব কি ধরনের চাওয়া দিহান, তুই কি ভুলে গেছিস আমাদের অতীত? শাড়ির কথা শুনে চমকে তাকালো ইমন, মনে পড়ে গেল শাড়ি আর দিহানের বিয়ের আগের ঘটনাটা। শাড়ি থেকে 10 বছরের ডিফারেন্স ছিল ছেলেটির, শাড়ির বাবা বিয়ে ঠিক করে ফেলে শায়রিকে না জানিয়ে, কিন্তু শায়রি কিছুতেই এত সিনিয়র একজনকে বিয়ে করবে না। এদিকে তিহানও মনে প্রাণে ভালোবাসে শায়রিকে, ইমনের কাছে বিষয়টা ঠিক লাগেনি,
মনে হয়েছে শায়রির বাবা ভুল, তাই ধিয়ানা শায়রিকে পালাতে সহযোগিতা করেছে সে। তারপর নিজেরা বিয়ে করেও নেয় ওরা। গত বছরই পরিবার থেকে মেনে নেয় বিয়েটা এবং পারিবারিকভাবে আবারও বিয়ে হয় ওদের। বসে পড়লেই মন, সেদিন শায়রির বেলায় ঠিকই সব বন্ধুবান্ধব মিলে শায়রির হবু বরকে কত রকম ব্যঙ্গই করেছিল। শায়রির বাবাকেও কম্বকা বকেনি মেয়ে থেকে এত বছর বড় বয়সী পাত্র বেছে নেওয়ায়। আজ মনে হচ্ছে শায়রির সেই না হওয়া বরের অভিশাপে তার লেগেছে। কিন্তু তার একা কেন লাগলো? সেদিন তো সে একা কিছু করেনি, যা করেছে সব বন্ধুরা মিলেই করেছে। তার ভূমিকা বেশি ছিল বলেই কি আজ তার ভাগ্য তাকে এই পরিস্থিতিতে ফেলল? দিহানা শায়রিও চুপ হয়ে গেছে। বেশ অনেকটা সময় গড়িয়ে যায়, কেউ কোনো কথা বলে না। ইমনের ফর্সা মুখটা লালচে আভায় ভরে গেছে, চোখ দুটো অসম্ভব পরিমাণে লাল হয়ে আছে। বুকের ভেতর তার কি চলছে তা হয়তো কেউ অনুভব করতে পারবে না। ইমনের অমন অবস্থা দেখে শায়রি শান্ত গলায় বলল, দেখ ইমন, তুই আমার বন্ধু, এত বছরের বন্ধুত্বের খাতিরেই বলছি, তুই ভুল করছিস, তুই অন্যায় আবদার করছিস। দেখ, আমাদের জেনারেশনের আর মুস্কানের জেনারেশনের সম্পূর্ণ আলাদা, এক যুগের বেশি ডিফারেন্স আমাদের ওর সাথে। এত কম বয়সী কাউকে জীবনসঙ্গী করে তুই না নিজে সুখী হবি, আর না ওকে সুখী করতে পারবি। আর সব থেকে বড় কথা, মুরাদ এসব জানলে তোর সাথে ওর বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। এদিকে মুস্কানও খুব ছোট, এসব ফিলিংসের কিছুই বোঝে না ও। আজকে তুই ওকে যা বোঝাবি ও সব মেনে নিবে, কিন্তু নির্দিষ্ট একটা বয়সে পা দিলে তোর সব বোঝানো ফিকে হয়ে যাবে। তোর ভালো লাগবে পাহাড় আর ওর ভালো লাগবে সমুদ্র, তুই চাইবি মাটিতে হাঁটতে, ও চাইবে আকাশে উড়তে। আর যদি ও সব চাওয়া পূর্ণ করি আমি, ওর জন্য আমি আবারও ফিরে যাবো 14 বছর আগে। ওকে ভালোবেসে ওর ভালোবাসার জন্য যা করতে হয় সব করবো। আমি ওর সাথে পা মিলিয়ে চলতে চাই, ভালোবেসে ভালো রাখতে চাই ওকে। আমার কোনো চাহিদা নেই, শুধু ভালোবাসা আর ভালো রাখার সুযোগটাই চাই আমি। শামু, মুরাদ এটুকু দেবে না আমায়? তুই একজন বিচক্ষণ মানুষ, এই ভুলটা কি করে করতে পারলি বুঝে আসছে না আমার ইমন। তোর মতো স্ট্রং অনুভূতি আজ এত নরমাল রে, ও গড। দীর্ঘ শ্বাস ছাড়ল ইমন, দিহান হতবম্ব হয়ে বসে রইল। রাত একটা ছুঁই ছুঁই। শায়রি ঘড়ি দিকে একবার চেয়ে আবার ইমনের দিকে তাকালো, শান্ত গলায় বলতে শুরু করলো, দেখ ইমন, তুই সব দিক দিয়ে বিবেচনা করে দেখ। আমি কি বোঝাতে চাচ্ছি আশা করি বুঝতে পারবি। শুধু নিজের ফিলিংসকে গুরুত্ব দিয়ে স্বার্থপরের মতো তুই বন্ধুত্ব নষ্ট করতে পারিস না, বা একটা মেয়ের জীবন নষ্ট করতে পারিস না। লালবর্ণ চোখে তাকালো শায়রির দিকে ইমন। শায়রি এক ঠোক গিলে বলল, আমি জানি তুই জেদ করলে মুস্কানকে নিজের বউ রূপেও পাবি, এটা তোর দ্বারা সম্ভব হবে। কিন্তু ভাই, জোর করে কিছু আদায় করা কি ঠিক? ধরে নিলাম বিয়ে করলি, পুরুষ মানুষ শারীরিক চাহিদারও একটা ব্যাপার আছে, ওইটুকুনি মেয়ের থেকে কি পাবি? বরং একটা জীবন শেষ হয়ে যাবে। ব্যাস, অনেক বলেছিস তুই। আর না, এই ইমন চৌধুরীকে তুই কি ভাবছিস? আমি এতটাই অমানুষ, বিবেকহীন আমি? আমি ওকে ভালোবেসেছি আর ভালোবাসতে চাই, এর বাইরে আর কিচ্ছু না আমার। আমার ক্যারেক্টার সম্পর্কে তোর ভালোভাবে অবগত আছিস। ভুল অবগত ছিলাম, কিন্তু এখন নেই। আজ ওর প্রতি ভালোবেসার ফিলিংস এসেছে, কাল যে শারীরিক চাহিদার জন্য ওর প্রতি ফিলিংস আসবে না তার কি গ্যারান্টি? আর নিতে পারল না ইমন, বসা থেকে উঠে আগে হন হন করতে করতে বেরিয়ে গেল। দিহান বলল, শায়ু তুই শান্ত, আমাদের ওর দিকটাও ভাবা উচিত। তুই চুপ কর, একদিকে কথা বলবি না, আমি দুদিক ভেবেই কথা বলছি। আশ্চর্য হয়ে যাচ্ছি আমি আজ ইমনকে দেখে। পুরুষ মানুষের আকেল জ্ঞান কোনোদিনই হবে না। সে যত শিক্ষিত জ্ঞানীবান হিসেবে লোকের কাছে পরিচিত হোক না কেন, ভেতরে ভেতরে সবকটা বজ্জাতের হাঁটি। শেষমেষ ইমনকে তুই এটা বলছিস? তা নয় তো কি করব, কোন আকেলে নিজের থেকে এত কম বয়সে কারোর প্রতি ওর ফিলিংস উতলে উঠলো? শাহু, ফিলিংস কি বয়স বিবেচনা করে আছে? শাহু, আমাদের মস্তিষ্ক আর মন কিন্তু একভাবে চলে না। দেখো, ওর মস্তিষ্ক জানে মুশুয়োর থেকে বয়স অনেক ছোট, মুশুয়োর বন্ধুর বোন, ওর মস্তিষ্ক এটুকুতে সীমাবদ্ধ। কিন্তু ওর মন এটুকুতে সীমাবদ্ধ থাকেনি, ওর মন এর থেকেও বেশি কিছু ভেবে ফেলেছে। ওর ভিতর থেকে হয়তো মুশুর জন্য ফিলিংস এসে গেছে, এখানে আমাদের কারো হাতে নেই। দিহানের কথা শুনে শাড়ির রগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে বলে গেল, আমার কথা এখন শুনলে ভালো, নয়তো ভয়াবহ কিছু ঘটবে, দেখে নিস তুই, মিলিয়ে নিস। রুমের দরজা অবধি আসতেই চমকে গেল শায়রি ইমনকে দেখে। মুস্কান ঘুমিয়ে আছে আর ইমন এক দৃষ্টিতে চেয়ে আছে তার ঘুমন্ত মুখটার দিকে। দূর থেকে ও স্পষ্ট বুঝতে পারল ইমনের চোখ দুটো ছাপসা। যে চোখে অস্বাভাবিক রাগ জেদ দেখে এসেছে এতগুলো বছর, সেই চোখে আজ কারোর প্রতি গভীর ভালোবাসা, কাউকে পাওয়ার গভীর আকুলতা, কাউকে হারানোর ভয়, কারোর জন্য কষ্ট দেখতে পারছে না সে। আর আকাল না শায়রি, ফিরে গেল দিহানের কাছে।
এতক্ষণ ধরে এত নীতিবাক্য ছেড়ে শেষে সেও দুর্বল হয়ে গেল কেমন। ভালোবাসার অনুভূতির কাছে সমস্ত নীতিবাক্য যে তুচ্ছ। সারা রাত একভাবে বসেছিল ইমন, অপলকভাবে চেয়েছিল মুস্কানের মুখপানে। মুস্কান যখন ঘুমের ঘোরে এপাশ থেকে ওপাশ ফিরেছে, ইমনের মুখে যেন অমাবস্যা নেমে এসেছে।